গুড ইভিনিং বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো আজকে আমরা আমার গণিত বইটার পঞ্চম শ্রেণীর আমি দেখো একটা পিডিএফ পুরো বই আপলোড করে নিয়েছি তোমাদের সুবিধার জন্য তোমরা যাতে বই দেখে তোমাদেরকে বোঝাতে পারি তো এখন চলো আমরা দেখেনি তোমরা আজকে আমার সাথে একদম বই খুলে বসে পড়ো অঙ্ক বই নিয়ে আজ একসাথে আমরা অঙ্ক করব। রঙিন কার্ড নিয়ে খেলি পেজ নাম্বার নয় নয় নম্বর পেজ খুলে ফেলো রঙিন কার্ড নিয়ে খুলি দেখো এখানে কি লেখা আছে আমি আজ বন্ধুদের সাথে নতুন মজার খেলা খেলব নিলাম ও নানান সংখ্যার নানা আকারের অনেকগুলো কার্ড তৈরি করলাম প্রথম বাক্সে এক নম্বর কার্ড দ্বিতীয় বাক্সে দশ নম্বর কার্ড দ্বিতীয় বাক্সে একশো নম্বরের কার্ডও আর চতুর্থ বাক্সে হাজার কার্ড রাখলাম সংখ্যা গোনার ক্ষেত্রে এক সংখ্যা গোনার জন্য একটা কার্ড নেব আর পাঁচটা সংখ্যা গোনার জন্য পাঁচটা কার্ড নেব কেন পাঁচটা নেব এই পাঁচটা দিয়ে এক দুই তিন চার পাঁচটা হলো ওই জন্য পাঁচটা কার্ড এই যে দেখো ভালো করে পাঁচটা কার্ড আচ্ছা তারপরে এখানে এখানে দেখো কার্ড কার্ড নেওয়ার জন্য নিতে হবে দশটা কার্ডে দশ দশ নম্বর লেখা আছে যেটা সেটা আমরা দশটা কার্ড নেব সেটা একশো কার্ড হবে আবার একশো নম্বর যেটা লেখা আছে সেটা আমাদের দশখানা কার্ড দিয়ে করলে তবে হাজারটা এখানে দেখো দশটা কার্ডই আছে একশো নম্বরের কার্ড দশটা হয় হাজার কার্ড নেব এবারে দেখো কি লেখা আছে কার্ড নেব এবারে কার্ড নিয়ে তলায় লেখা আছে দেখো কার্ড নিয়ে সংখ্যা লিখি কার্ড নিয়ে সংখ্যা লিখি কিভাবে লিখেছে দেখো প্রথম সংখ্যাটা একত্রিশ একত্রিশ লেখা আছে এখানে তিনটে দশ নম্বরের কার্ড নিয়েছে আর একটা এক নম্বরের কার্ড নিয়েছে একশো কি করে লিখেছে একশোটা এক নম্বরের কার্ড লিখ নিয়েছে আর দশটা তিন নম্বরের কার্ড নিয়েছে আর একটা হচ্ছে নম্বরের তিনটে কার্ড নিয়েছে তিন এক নম্বর করে তিনটে কার্ড নিয়েছে এইভাবে হয়েছে আচ্ছা নিচে দেখো আমরা স্থানীয় মানের বিস্তার যেভাবে করেছি সেরম ভাবেই কিন্তু ওটার পরের চ্যাপ্টার এটা তো ওটার ভিডিও যদি তোমাদেরকে দেখতে হয় তাহলে এর আগের আরো দুটো ভিডিও আছে সেগুলো তোমরা আগে পড়া মনে করি চ্যাপ্টারের সেগুলোকে ফলো আপ করো ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এখানে বিয়াল্লিশ ছিল আমি বিয়াল্লিশটাতে কিন্তু করতে দিচ্ছি আমি করে দিচ্ছি বিয়াল্লিশটাতে দেখো চারটে দশ নম্বরের কার্ড নিলাম আর দুটো এক এক দু নম্বরের দুটো কার্ড নিলাম তাহলে কত হলো বিয়াল্লিশ হলো আচ্ছা বাইশ কি করে লিখেছে এখানে দশ দশ দুটো কার্ড আর এক নম্বরের দুটো কার্ড নিয়েছে একশো তেত্রিশটা তো বললাম সাতশো বাহান্নটা কি করে লিখেছে দেখো এক দুই একশো করে সাতটা কার সাতবার লিখেছে পাঁচকে পাঁচবার লিখেছে দশ নম্বরের কার্ড আর দুই এক দুই করে লিখেছে দেখো ভালো করে বুঝতে পারছো তোমরা আচ্ছা চার হাজার পাঁচশো চারটে হচ্ছে হাজার করে নিয়েছে পাঁচশো করে হচ্ছে পাঁচটা কার্ড নিয়েছে আর পাঁচটা করে হচ্ছে শূন্যতে হচ্ছে তো দুটো ঘর শূন্য এখানে শূন্য আমি দুবার লিখেছি বোঝার জন্য যেহেতু এখানে তোমার দশকের ঘরে আছে দুটো কার্ড নিয়েছে শূন্য 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 না লিখলেও হয় কিন্তু যাতে বুঝতে পারো তার জন্য লেখাটা কিন্তু খুব দরকার দরকার বোঝার জন্য আর দুটো হচ্ছে এক 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 করে নিয়েছে তারপরেরটা দেখো এক হাজার দুশো একুশ হাজার নিয়েছে একশো একশো দুটো কার্ড নিয়েছে দশ দশ দুটো নিয়েছে আর এক নিয়েছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এটা হচ্ছে দশ নম্বর পেজের কথা বললাম এবারে এগারো নম্বর পেজে যাও এগারো নম্বর পেজের ওপরে কি আছে দেখো এক হাজারের দুটো কার্ড একশোর চারটে কার্ড দশের তিনটে কার্ড আর এক এক এই সংখ্যাটা নিয়ে দেখো দু হাজার চারশো বত্রিশ হচ্ছে গ্রেটার দেন আর লেস দেন সাইন মানে এটা কে বড় আর কে ছোট এটার এটাকে করার জন্য এখানে এই সাইনটাকে বলে যে বড় তার দিকে এইদিকে এই এরকম সাইনটা থাকে যে ছোট তার দিকে হচ্ছে এই সরু মুখটা তার দিকে থাকবে দেখো ভালো করে লক্ষ্য করো কিভাবে থাকে আচ্ছা দেখো হাজার আছে হাজারের একটা কার্ড আর চারটে একটা তাহলে এক হাজার চারশো দুই তাহলে কে বড় দু হাজার চারশো বত্রিশ বড় না এক হাজার চারশো দুই বড় এটা তো আমরা সবাই পারবো করতে তাহলে কত বড় দু হাজার চারশো বত্রিশ বড় পরেরটাও বুঝিয়ে দিয়েছে পরেরটাও একই জিনিস একই রকমের আচ্ছা তারপরেরটায় দেখো তারপরেরটায় কিছু অঙ্ক করতে দিয়েছে তো সেটা দেখো কি করতে দিয়েছে দেখো নিচের দিকে বলেছে কি এই যে এই এই জিনিসটার জিনিসটার কত নম্বর হবে সেই কার্ডটাকে লিখতে বলেছে আচ্ছা কার্ডটাকে লিখতে বলেছে তাহলে কিভাবে লিখলো এটা তিন হাজার লিখলো চারশো লিখলো আর হচ্ছে সাতশ তিন হাজার লিখলো এটা হচ্ছে তারপরে চার হাজার লিখলো তারপরে হচ্ছে এক দুই তিন চার চার লিখলো আর হচ্ছে এক দুই তিন চার আর সাত আর নয় মানে এইভাবে তোমাকে পুরো সংখ্যাটাকে আগে লিখে নিতে হবে এবার বলেছে কে ছোট আর কে বড় তাহলে কে ছোট আর কে বড় কিভাবে কিভাবে বুঝবো এ বড় না এ ছোট তোমরাই বলো কে বড় এ বড় না এ ছোট দেখো তিন হাজার চারশো উনআশি আছে আর দু হাজার তিনশো পঁয়তাল্লিশ আছে তাহলে তাহলে এখানে দেখলে তো বুঝতে পারছো তিন হাজার দিয়ে দেব তাহলে গ্রেটার দেন সাইন দিয়ে দিলাম এটাকে একটু মিডিলে করে দিই সাইনটাকে দাঁড়াও চলো তাহলে এই সাইনটা এখানে বসে গেল এর পরেরটা দেখো এখানে বলেছে কি এখানে বলেছে হচ্ছে এটার চিহ্ন বসাই এগুলো আমি করে রেখেছি এগুলো কিন্তু তোমাদের দেখো করতে দেওয়া আছে প্রথমের এক পাঁচ হাজার সাতশো উননব্বই ছ হাজার দুশো তেরো এদের মধ্যে কে বড় কে ছোট কিভাবে বুঝবে তা সেটা হচ্ছে পাঁচ হাজারটা হচ্ছে তোমার পাঁচ হাজার বড় না ছ হাজার বড় আমরা জানি ছয় বড় হয় তাহলে গ্রেটার দেন সাইনটা ওই জন্য করা আছে ওদিকে আবার পরেরটা দেখো দু হাজার আর ন হাজার একশো দুই এখানেও তুমি হাজারের ঘরটা কম্পেয়ার করো দু হাজার আর ন হাজার তাহলে কে হবে কে গ্রেটার দেন হবে কোন দিকে হবে এটা লেস হবে তাহলে আর যেটা বড় দিক মানে যেখানটা খোলা দিক সেটা বড়োর দিকে থাকে যেটা মুখটা বন্ধ সেটা সরুর দিকে থাকে এই জিনিসটা মাথায় সব সবসময় রাখবে তাহলে তো কোনোদিন গোলাবেও না আর ভুলও হবে না তারপরে দেখো পাঁচ হাজার ছয় আছে আর চার হাজার তেইশ আছে তাহলে যাই থাকুক না কেন হাজারের ঘরেরটাকে কম্পেয়ার করলেই বুঝতে পারবে কে বড় কে ছোট তাহলে পাঁচ হাজারটাই বড় হবে পরেরটা দেখো সাত হাজার ছশো আছে আর তিন হাজার আটশো আছে তাহলে সাত হাজারটাই বড় হবে তাহলে ওই জন্য গ্রেটার দ্যান সাইন আছে পাঁচ নম্বর এটা আট হাজার দুশো একুশ আছে আর ন হাজার আছে তাহলে কে বড় কে ছোট হবে আট হাজারটা বড় হবে না ন হাজারটা বড় হবে এখানে কিন্তু আমি একটা ভুল করেছি সেটা কিন্তু তোমাদের বার করতে হবে কি ভুল করেছি কি ভুল করেছি বলো তো পাঁচ নম্বরেরটা ভুল করেছি তাহলে এই ভুলটাকে কি করে শোধরাবো তাহলে ভুলটাকে তো শোধরাতে হবে ভুলটাকে ডিলিট করতে হবে চলো ভুলটাকে আমরা ডিলিট করে দিই ডিলিট করে দিই ভুলটাকে আচ্ছা ভুলটাকে ডিলিট করে দিলাম আর লিখলাম হচ্ছে এখানে তোমাকে সাইনটা সাইনটা করতে হবে তাহলে সাইনটা করার জন্য এখানে চলো এখানে তাহলে আটের দিকে আটটা তো ছোট তাহলে কোন দিকটা লিখতে হবে বলো আর এটাকে একটু মিডিলে করে দাও ব্যাস তাহলে আট হাজার দুশো একুশের ন হাজারের মধ্যে হচ্ছে আট হাজারটা ছোট আর ন হাজারটা বড় সেই জন্য তাহলে প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা অঙ্ক খালি হাজারের ঘরে যে আছে তাকে দিয়ে কম্পেয়ার করবে তাহলেই বুঝতে পারবে ঠিক আছে তো আমার চ্যানেলকে যদি ভালো লেগে থাকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশনের বাটনটা ক্লিক করে দাও পর ভিডিও আসবে তোমরা বুঝতে পারবে থ্যাংক ইউ